এসেছি, প্রচুর এসেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, প্রচুর কিছু করেছি। ঠিক চাইতাইছিস, কিছুই নাই, ভালো জিনিস কেউ দেখে না। তারপর লাস্টে আমাকে বুকের থেকে আচলটা নামিয়ে ফেলতে হলো। এখানে অনেকেই আছে, সাক্ষী আছে, ঠিক আছে। তো আমাদের সমাজের মানুষেরা ভালো জিনিসটা নিতে জানে না, যাদের গুড লাক বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে বড় এই যে যারা বড় বড় ইউটিউবাররা আছে, ব্লগিং দিচ্ছে, ওই করোনার সময় না তাদের লাক ফিরে গেছিল, চ্যানেল গুলো দাঁড়িয়ে গেছে। এখন তার করোনা নেই, যে বাড়িতে বসে সবাই বসে আছে আর সবার ব্লগ দেখছে, এখন করোনা নেই। সে সময় যাদের যাদের চ্যানেল হয়ে গেছিল, নাহলে ওইসব চ্যানেলে না কিচ্ছু নেই, ব্লগিং এর ওর থেকে বেটার ব্লগিং আমি দিতাম। কিন্তু যাদের ব্লগে কিছুই নাই, ছাতার মাথা আমি তো দেখি কিছুই নাই, কিন্তু লাখ লাখ ভিউজ। ওই করোনার সময় সেসব চ্যানেল গুলো লাখ বলে না, লাখ সাথ দিলে সবকিছু হয়, তো সেসব চ্যানেল গুলো এখন লাখ লাখ ভিউজ। একটা সেই জায়গা করে নিয়েছে, সে সময় ছিল করোনা, সেসব চ্যানেল গুলো এখন দাঁড়িয়ে রয়েছে। অত মুখে বলা গেলে অনেক সহজ, ঠিক আছে, অনেক সহজ মুখে বলাটা। আমি এতগুলো আমার 3 বছরের 3 বছর মনে হয়, তার বেশি বলতে কম নয়, আমি ইউটিউবে রয়েছি 3 বছর ধরে আমি লড়াই করে যাচ্ছি, এখনো অব্দি লড়াই করে যাচ্ছি। সবার কথা শুনে ভিডিও দেওয়া বন্ধ করলাম, সে আমার পরিবারের তরফেই হোক বা যে কিছু হোক, কিন্তু কি লাভ হলো আমার? আসলে কিছুই লাভ হলো না। তাহলে আমাকে বলছো আমি সুন্দর ব্লগ দিতাম, যথেষ্ট পরিশ্রম করে টাকা খরচ করে বাইরের ব্লগ পর্যন্ত আমি দিয়েছি, তারপর আমার চ্যানেল যাও না, আমি আমি কি আমি আমি কি বলবো, আমার চ্যানেল প্রুফ আছে যে আমি কি করেছি চ্যানেলের জন্য। আমার চ্যানেল কথা বলবে, আমি নই, আমার চ্যানেল কথা বলবে, আমার চ্যানেলটা ঘুরে আসলে একটু দেখতে পারবে। মেরে কেটে 1000 ভিউজ, মেরে কেটে। প্রচুর চ্যানেল আছে এরকম যারা খুব ভালো ভালো ভিডিও দেয়, ছোট ছোট মানে চ্যানেলও আমি দেখি যখন সময় পাই, ভিউজ নাই, একদমই ভিউজ নাই, অথচ যাদের চ্যানেলে কিছুই নাই, রাম সাম যত কত ছেড়ে দিচ্ছে, ভিউজ দেখো একই বলে না, ওর সমুদ্র বসে রয়েছে মাঝে মাঝে, তাদের উপরে মেঝে মেঝে ছেড়ে দিচ্ছি। বৌদি ভাই তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, আমার ভিডিওতে ভিউজ হয় সকালে আমি ছাড়ি 7টা, 7:30, 8টা, 9টা এরকম, হয়তো কোনো কোনো দিন হয়তো আমার একটু দেরি হয়ে যায়, তো মেনলি 7টা, 7:30 মধ্যে আমি ভিডিও ছেড়ে দিই, না হলে 8টার মধ্যে বললাম টাইমটা আমি বললাম, মানে 7টা থেকে আমার স্টার্ট হয়, তার মধ্যেই আমি ভিডিও ছেড়ে দিই। ছুটি থাকে, কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি না, আমাদের কোনো ছুটি পড়ে না।
তো তোমরা ভাবছো আমি কেন এরকম ভিডিও দিচ্ছি, এরকম ভিডিও দেওয়ার কারণ আছে। কেয়া মাসি মানে কেয়া দিদি, এখন মাসি বলতাম তো, মাসি মাসিগুলো অভ্যেস হয়ে গেছে। কেয়া দিদি যখন এই ভিডিওগুলো ছাড়তো, নোংরা ভিডিওগুলো ছাড়তো, তখন কিন্তু প্রচুর ভিউজ আসতো। তার আগের হাজব্যান্ড কিন্তু মারা যায়, মারা যাওয়ার পর তার পরিবারের সংসার চালানোর মতো কেউ নেই, একটা ছেলেকে নিয়ে সে কীভাবে সংসার চালাবে। প্রথমে কিন্তু ব্লগ ছাড়তো, ব্লগগুলো কেউ দেখতো না। তারপর উনি ছেলেকে মানুষ করার জন্য বা ছেলেকে সংসার চালানোর জন্য সে কিন্তু খারাপ পথ অবলম্বন করেছিল, কিন্তু নোংরা খারাপভাবে মানে কি এরকম তোমার ইয়ে করতো না। এই চল খারাপ মানে তোমার ইয়ে করতো না, মানে ওই ছোটো ছোটো ড্রেস পরে এসে করে ভিডিও করতো, লাইভ করতো। তখন কিন্তু প্রচুর ট্রোল হয়েছিল, ট্রোল করে করে ভিডিওটা চ্যানেলটা দাঁড়িয়ে গেছিলো। ঠিক আছে, একটা মানুষ কিন্তু খারাপ তার পোশাক পরলে যে খারাপ হয়েছে তা কিন্তু নয়, মানুষ ভুল ধারণা। একটা মানুষ একটা ছোটো ড্রেস পরে নিল, সে নোংরা হয়ে গেল কখনো না। একটা কথা আমি তোমাকে বলি আজকে, ধরো ক্যা মাসি ক্যা দি যেটা করেছে, যে সে তার ছেলেকে মানুষ করার জন্য আমাদের এই এই এরকম নোংরা ভিডিও বানাতো, কিন্তু তার ভিউ হতো, লোক দেখতো। কিন্তু লোক তো নর্মাল ভিডিও দেখছে না, ও কিন্তু সংসার যখন বিয়ে করে, আর একটা বিয়ে করে, তখন কিন্তু সংসার করার পর সে কিন্তু খারাপ ভিডিও ছাড়া করা ছেড়ে দিয়েছিল, খারাপ ভিডিও কিন্তু সে করেনি, কিন্তু তার ভিউজ কমে গেছে। একটা কি সংসার ওদের কোনো আর্নিং সোর্স, আর্নিং করার রাস্তা নেই, এটা ইউটিউবটা হচ্ছে একমাত্র আর্নিং করার রাস্তা। আমরা এখন ইউটিউব করছি আমরা বুঝি, 1000-2000 ভিউজে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পয়সা এক টাকাও নেই, পয়সা অনলি ফর, তো ওই পয়সাতে সংসার চলে না। যেহেতু ইনকাম করার রাস্তা কেয়া দি একা, ওই জন্য কেয়া দি কিন্তু আবার এত ট্রাই করেছে, 3 বছর থেকে শুধু ভদ্র ভিডিও দিয়ে গেছে, কিন্তু মানে 3 বছর থেকে নয়, যখন থেকে বিয়ে হয় তখন থেকে ভদ্র ভিডিও দিয়ে গেছে, কেউ কিন্তু কেয়া দি ভিডিও দেখেনি, ভিউ একদম ডাউন হয়ে গেছে সেগুলো। সেটাই কেয়া দি বলে তোমরা শুনলে, কিন্তু কেয়া দি যখনই কেয়া দি বাধ্য হয়ে আজকে শাড়ির আঁচড় খুলে লাইভ করতে বসে গেছে, বাধ্য হয়ে, কারণ অনেক রিকোয়েস্ট করেছে, কেউ কেয়া দি ভিডিও দেখেনি। কেয়া দি কিন্তু ভালো হয়ে গেছিলো। একটা মানুষ কিন্তু স্বভাবে অভাবে দুটোতে খারাপ হয়, এ কিন্তু অভাবে খারাপ হয়েছে, স্বভাবে নয়, স্বভাবটা কিন্তু ভালো, কিন্তু মানুষকে মজবুরিতে পড়লে না অনেক কিছু খারাপ কাজ করতে হয়। আজকে আমি কেয়া দিকে অ্যাপ্রিসিয়েট করছি, কেয়া দিকে আমি সাপোর্ট করছি, অন্যবারে কেয়া দিকে আমি কিন্তু কেয়া দি নিয়ে রোস্ট করেছি আমি, কিন্তু আজকে আমি সাপোর্ট করছি এই কারণে, কারণ তোমরা যারা দর্শকরা আছো তারা কিন্তু খারাপ জিনিসটাকে দেখতে চাও, ঝগড়াঝাটি, কন্ট্রোভার্সি, বা যেখানে তোমাদের ফায়দা হবে সেখানে সেই সব ভিডিওই তোমরা দেখো। কিন্তু মানুষ যে কষ্ট করে ভিডিও বানাচ্ছে, এই কষ্টটা বোঝার মানে কেউ নেই, বুঝবে কেন বুঝবে, সেটাও হয়ে যাবে, কেনই বুঝবে মানুষজন, অন্যের কষ্ট কেন বুঝবো আমরা, কিন্তু এরকম করা উচিত না। একটা মানুষ যখন খারাপটা, তোমরা যখন বলেছো খারাপ ভিডিও দিও না, তুমি ব্লগ ভিডিও ছাড়ো, সে কিন্তু তোমাদের কথা ব্লগই ছেড়েছে, কিন্তু তোমরা ওদের ব্লগ দেখো নি। তোমরা যারা আজকে কেয়া দিকে ওখান থেকে নামিয়ে নিয়ে এসছো, ওই জায়গা থেকে নামিয়ে শুনেছো, তারা তো আজকে তার সাপোর্ট থাকা দরকার ছিল, কিন্তু তার ভিউ হয়নি। তো আমি কেয়া দিকে বলবো না কেয়া দি কোনো খারাপ কাজ করেছে, কেয়া দি ভালো কাজ করেছে, কারণ কেয়া দি নিজের সংসার চালানোর জন্য তাকে যদি শাড়ির আঁচল খুলে বসতে হয়, আমি বলবো খারাপ কিছু নয়। কারণ দেখো এই বয়সে কোনো কাজ পাবে না, এখন মার্কেটের অবস্থা যা খারাপ, কোনো কাজের কাজ বাজার ধান্দা নেই। হয়তো অনেকে এটা বলবে তুমি ওইটা করে বসো, দেখো আমি এটা পরে বসবো না, কারণ আমাকে আমার টাকা সংসার চলে না, ঠিক আছে, আমি আমার শখে করছি, আমার অনেক কিছু কাজ আছে যেগুলো আমি করতে চাই, গরিবদের সেবা তাই আমি করছি, যদি আমি কখনো ইনকাম করতে পারি আমি গরিবদেরকে সেবা করবো, এটা আমার, আমি এই জন্য ইউটিউবে এসেছি। যদি আমি না ইনকাম করতে পারি, না আমার রাস্তা খোলা থাকে, তাহলে আমি করবো না, আমি পিছিয়ে যাবো, আমার ভগবান কপালে লেখেনি, তাই হয়নি। কিন্তু গিয়া দি একটা উঁচু পোস্ট জায়গাতে ছিল, লাখে লাখে কোটি কোটিতে ভিউ আসতো, সেই মানুষ ধপ করে পড়ে 1000-এ ভিউ আসতো, তাই এটা মানা যায় না, যেহেতু ইনকামের রাস্তা এটাই। ওই জন্যই বলবো যে তোমরা কোনো মানুষকে যদি সাজেশন দাও তার পাশে থেকো, কারণ মানুষটা আজকে খুব নিরুপায় হয়ে আজকে ওইরকমভাবে লাইভ করছে, চোখে পড়ে গেলো লাইভটা, তাই আমি তোমাদেরকে এখন বলতে এলাম। তো খারাপ লাগলো তাই বললাম বন্ধুরা, তোমরা আমাকে হয়তো খারাপ ভাবে যে তুমি খারাপ মানুষকে সাপোর্ট করছো, খারাপ মানুষকে সাপোর্ট করা না, ব্যাপারটা হচ্ছে যে সে অনেক কষ্ট করে আজকে রাস্তাটা নিয়েছে, কারণ তার কেউ ইনকামের রাস্তাই নেই, আর 1000-2000 ভিউজে প্রতি মাসে পেমেন্টও হবে না। তোমরা ভালো করে জানো যে ইউটিউবের কাজ করে, 1000-2000 পেমেন্ট ভিউয়ে প্রতি মাসে কেন, 6-7 মাস পর পেমেন্ট পাওয়া যাবে, 6-7 মাস পর যদি একটা মানুষ পেমেন্ট পায়, তাহলে মানুষটা সংসার খাবে কি, চালাবে কি, 3-3টে পেট আছে, চলবে কি করে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা বলো ওর হাজব্যান্ড কিছু করতে পারে, এখন না তো 1000-2000 বা 10,000 টাকাতে কোনো সংসার চলে না, বাইরে জায়গায় থাকা, রুম ভাড়া দেওয়া, এগুলো সম্ভব নয়, এটা আমরা বলে দিই যে মানুষকে, কিন্তু যে মানুষ চালাতে বোঝে যে কত কষ্ট একটা ওইটুকু টাকায় সংসার চালানো। তো কেয়া মাসি তোমার, কেয়া দিদি, মাসি বলে ফেলছি বারে বারে, কেয়া দিদি তোমাকে আমি একটা কথাই বলবো, যে তুমি যে রাস্তাটা নিচ্ছ, তোমার যেটা মনে হয় ভালো যে না আমাকে সংসার চালানোর জন্য এই রাস্তাটা অবলম্বন করতে হবে, তুমি অবশ্যই করো, কারণ পাবলিকরাও সেরমই, যে পাবলিকের ভালো জিনিস দেখতে চায় না, কারণ যাদের এই যে বড় বড় ইউটিউবাররা শুধুমাত্র বড় পুরস্কার করে বেড়াচ্ছে, একবার এই পুরস্কার হচ্ছে, একবার ওই পুরস্কার হচ্ছে, তাও ওদের কত ভিউ, মানুষ খারাপগুলোই দেখতে চায়, ভালোগুলো, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমাদের মানুষ দেখবার ভালো জিনিস দেখবে না। তো তুমি এখন এই যে আমি নাইটি পরে আছি, নাইটিটা খুলে যদি এখন বসে যাই, তাহলে আমার এখন কোটিতে ভিউ আসবে, তো কিন্তু ওইসব রাস্তা অবলম্বন কখনোই করবো না, কারণ আমার টাকায় সংসার চলে না, আমার সংসার আমার শ্বশুর চালায়।
তো সেই জন্য আমি বলবো যে তোমরা কেয়ার দিকে কেউ খারাপ কমেন্ট করো না, কারণ কেয়া দি অনেক বাধ্য হয়ে বেচারা মানে অভাবে পড়ে আজকে রাস্তায় এসেছে। চলো বন্ধুরা, টাটা।